চিনি পানি রং আর রেকটিফাইড স্প্রিট দিয়েই অবৈধভাবে তৈরি হচ্ছে মদ সেগুলো বিদেশি মদের বোতলে ভরে কয়েক হাত ঘুরে চলে যাচ্ছে ভোক্তার কাছে বিদেশি মদ আমদানিতে কড়াকড়ি আরোপ করায় দেশের বাজারে এই ভেজাল বিষাক্ত মদ ছড়িয়ে পড়েছে আর এগুলো পান করে মৃত্যু বেড়েছে অসুস্থ হচ্ছে অনেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে বিষাক্ত মদ খেয়ে রাজধানীতে গেল এক সপ্তাহে মারা গেছে অন্তত ১০ জন এছাড়া গত দুই দিনে কেবল বগুড়ায় মারা গেছে ১১ জন অসুস্থ হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো প্রায় অর্ধশত রাজধানীর ভাটারার নূরের চালা এলাকার একটি বাড়িতে গত ১৮ জানুয়ারি মদপান করে তিনজন অসুস্থ হয়ে পড়ে ওই দিনই একটি বেসরকারি হাসপাতালে এক নারী ও পরের দিন বাকি দুজনের মৃত্যু হয় ঘটনার পর ওই বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও মদের খালি বোতল উদ্ধার করে পুলিশ একটা ছোট সাপাক্ষে ভরা মদের বোতল পাইছে ওর মধ্যে কি একটু একটু আছে এরকম এরপর সোমবার রাতে ভাটারা এলাকায় একটি ভেজাল মদের কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল ভেজাল মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম অ্যালার্মিং বিষয় হলো যে ২৩১ বোতল যে মদ এটা যদি যারা পান করবে তারাও কিন্তু অসুস্থ হবে অথবা আরো বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে তো আমরা মামলা এটি তাদেরকে গ্রেপ্তার করেছি ৬ জন এবং আরও যদি কেউ থাকে তাদেরকে আমরা গ্রেপ্তার প্রচেষ্টা চালাবো আর এই ধরনের কারখানা যদি আর পাওয়া যায় সেগুলির বিরুদ্ধে আমরা অভিযান চালাবো রাজধানীতে মদের বিষক্রিয়ায় মৃত্যুর প্রতিটি ঘটনার সাথে এই ভেজাল কারখানার মদের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা এগুলো গ্যালন ভর্তি কতগুলো স্পিরিট কিনে নিয়ে আসে আর মামের পানি এবং কখনো কখনো সাপ্লাইয়ের পানি এগুলিকে গুলিয়ে বোতলের ভিতরে ঢেলে ঝাঁকাতে থাকে হয়ে গেল বিদেশি মদ আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা আমাদের কাছে ইতিমধ্যে প্রাথমিকভাবে স্বীকার করেছে তাদের যে রেজিস্টার আমরা উদ্ধার করেছি সেই রেজিস্টারও দেখেছি যে এই লোকগুলি মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থানাধীন বারিদারা ডিউএসএস এবং ভাটারায় যে ৭ জন মৃত্যুবরণ করেছেন তাদের সবাইকে এরা এই বিষাক্ত বিদেশি মদগুলো সরবরাহ করেছিল তো আমরা তদন্ত করে দেখতে যাচ্ছি আর কারা কারা এর সাথে জড়িত আছে আমরা বোধ করি এখানে একটা বড় দলের সৃষ্টি হয়েছে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশের জায়গাতেই যখন বিদেশি মদের একটা ক্রাইসিস বা কড়াকড়ি আছে তখন মদখোরদের মধ্যে এই মদ সরবরাহ করার চেষ্টা চালাচ্ছিল এরা নিজেরাও জানতেন না যে এগুলি এত ভয়াবহ হতে পারে তবে এগুলির কারণে মানুষের মৃত্যু বা বড় রকমের অঙ্গহানির ঘটনা আছে তা আমরা দুজন ডক্টরের সাথে কথা বলেছি যারা এইগুলো খেয়েছেন পান করেছেন তাদের অধিকাংশই মাল্টিপল অর্গান ডিজর্ডার এবং কলাপস করেছে এবং সেই কারণে মানুষের মৃত্যু হয়েছে মানুষকে এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা